ভারতের সবথেকে বড় আপডেট এই খবরে ভারতের এই খবরে রীতিমতো পাশাপাশি সব দেশেরই ত্রাস হয়ে যাচ্ছে এই খবর রীতিমতো চাঞ্চল্য তৈরি করছে ফিরে আসছে বিক্রমাদিত্য জানুয়ারিতে ভারতের অন্যতম যুদ্ধ জাহাজ নতুন রূপে শত্রুদের হারে হারে বোঝাবে তার কামান কুড়ি থেকে ২২ তলা উঁচু বিশাল এই যুদ্ধ জাহাজে সার দিয়ে দাঁড়িয়ে থাকে দুর্ধর্ষ মিগ-29 যুদ্ধ বিমান চীনকে বারংবার ওপেন চ্যালেঞ্জ জানাতে পেরেছে বিক্রমাদিত্য এটি রাশিয়ার হলেও দেশীয় প্রযুক্তিতে দিনের পর দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত মহাসাগরে চীনের আধিপত্য কায়েমে বারংবার ধাক্কা দিয়েছে এই বিক্রমাদিত্য কর্ণাটকের কারওয়ার বন্দরে এখন প্রচণ্ড ব্যস্ততা প্রয়োজনীয় মেরামতি আর আধুনিকীকরণের মাধ্যমে নতুন রূপে সাজছে ভারতের বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ বিক্রমাদিত্য সমুদ্রে ভাসবে বিক্রমাদিত্য তারপর শুরু হবে সি ট্রায়াল পর্ব চীনের কোনো রকম ছলচাতুরি আর কাজে আসবে না ২০১৬ সালে একবার চীনকে চ্যালেঞ্জ ছুড়ে ভারতের দুই যুদ্ধ জাহাজ শ্রীলঙ্কায় নোঙর করেছিল তার মধ্যে একটি বিক্রমাদিত্য সেই সময় ভারতকে অগ্রাহ্য করে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়েছিল শ্রীলঙ্কা সেই সুযোগে চীন কলম্বোয় বন্দর বানাতে শুরু করে সেখানে মোতায়েন করে চীনা নৌবহর চীন চেয়েছিল এইভাবে ভারতকে চাপে রাখবে চীনের লক্ষ্য ছিল ওই বন্দরকে কাজে লাগিয়ে গোটা ভারত মহাসাগরে দাপিয়ে বেড়াবে হাজির হয়েছিল ভারতের বিমান বাহিনী যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রমাদিত্য আর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার আইএনএস মাইসোর কলম্বোয় রণতরি পাঠিয়ে ভারত বেজিংকে খোলাখুলি সেদিন চ্যালেঞ্জ ছুড়েছিল ভারত বুঝিয়ে দিয়েছিল ভারত মহাসাগরে চীনের একছত্র আধিপত্য কায়েমের স্বপ্ন কখন নই পূরণ হতে দেবে না ভারত বিক্রমাদিত্যকে দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের ওপর ভাসছে একটা শহর বা বায়ুসেনা ঘাঁটি শত্রুর বুকে কাঁপন ধরাতে যা যথেষ্ট ভারত মহাসাগরে চীন আর পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করতে ভারতের অন্যতম হাতিয়ার বিক্রমাদিত্য এখানে রয়েছে মিগ-29 যুদ্ধ বিমান বারাক মিসাইলের মতো প্রচুর ঘাতক অস্ত্র ১৯৯৬ সাল পর্যন্ত এই যুদ্ধ জাহাজ রাশিয়ায় কাজ করছে রাশিয়া নিজেই ভারতের কাছে এই জাহাজটি বিক্রি করার প্রস্তাব দেয় রাশিয়া থেকে এটা কেনায় ভারতের নৌবাহিনী এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের শক্তি আরও দ্বিগুণ বেড়ে গেছে বিক্রমাদিত্যে রয়েছে GS-1MF GS-3 নামের দুটো হাইড্রোলিক সিস্টেম প্রথমটি হেলিকপ্টার ওঠানোয় সাহায্য করে দ্বিতীয়টি যুদ্ধ বিমান ওঠা নামার কাজে সাহায্য করে বিক্রমাদিত্যে খুব সহজেই ৩০ মিগ যুদ্ধ বিমানের পাশাপাশি ৬টি হেলিকপ্টার রাখা যায় বিশাল মহাসাগরের বুকে শত্রুকে রুখতে এর থেকে ভালো বিকল্প আর কি বা হতে পারে যেটা রয়েছে ভারতের হাতে ভারতের কাছে থাকা বিক্রমাদিত্যকে সমুদ্র দানব বললে খুব একটা ভুল বলা হবে না বলা হয় ভারতের কাছে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহৎ রণতরি বিক্রমাদিত্য ২০১৩ সালে এটি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয় রাশিয়া থেকে ভারতের এটি কিনতে খরচ পড়েছিল প্রায় ২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিক্রমাদিত্যের সার দিয়ে একসঙ্গে দাঁড়াতে পারে প্রায় ৩৬টি যুদ্ধ বিমান ভারতের সমুদ্রপক্ষে ভারতের এই প্রধান যুদ্ধাস্ত্র ঘন্টায় প্রায় ৫৬ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবার সেই বিক্রমাদিত্যই আসছে জানুয়ারিতে রিপোর্ট প্রথম কলকাতা